যে হুজুর এইটা কোন মাস চলে অমক চাঁদ ধরেন এক্সাম্পল এটা মহররম মাস এই মাসে কি আমল আছে একটু বলে দেন আমরা আমলটা করব তাহলে আমাদের দুনিয়াটাও সুন্দর হতো পরকালটাও সুন্দর হতো বিপদ আমাদেরকে কোনোদিনই কি করতে পারত না গ্রাস করতে পারত না আর একটু কি আলোচনা করব না শেষ করে দিব না না করেন হ্যাঁ করেন আলোচনা চলবে হুজুর গজল দৌড়ো বেটা এই ওয়াজ হচ্ছে দুঃখের মাস কষ্টের মাস যন্ত্রণার মাস এই জন্য এই মাসে শুধু ওয়াজের দরকার ঠিক কিনা আরো জোরে আসলে সত্যিকার অর্থে আপনাদের কাছে কি আমার এই যে আলোচনা মজা লাগতেছে কার কার কাছে হাত তোলেন তো মুরব্বীর কাছে বেশি ভাল লাগবে হাত নামান মারহাবা বলেন কারণ এই জন্য আমি সবসময় বলে থাকি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান যুবক যুবতীর অন্তর হলো হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা ঠিক কয় না তো কারণ কারণ যে ঠিক করলে নিজের উপর অদশা পড়ব ঠিক কিনা বলেন আমি মিথ্যা কথা বলি নাই আপনারা একটু গবেষণা করে দেখেন এখনকার ছেলে মেয়ে মা বাবার জন্য সমাজের জন্য জাতির জন্য অভিশাপ মা বাবার কথা শুনেবেন বাচ্চারা নামাজ পড়ে দেখবেন চুল কাটার স্টাইল দেখলে এটা হিন্দু না খ্রিস্টান বুঝতেই পারবেন না কথা কর না কেন ওই দিন একটারে দৌড়ছি কোথায় যে দৌড়ছিলাম আমার এনে তুমি ছিলা ওই যে একটারে ডাক দিলাম যে এদিকে আয় ফ্যান এনে সিরে এনে সিরে এনে সিরে হাঁটু ফুরাটা দেখা যায় ও বরুর অপটিক্সে এত এত মেহেদি ছিল তেরে দৌড়ছি হেতে ডরে আমি যখন ডাক দিছি এতে ডরে ভয় আমার কাছে আসে না আমি কইলাম তুই এনে আইসে আইসে পরে আমি কইলাম তোর এই ফ্যান এই ফুরাটাতে সিরা তুই কি সিরা টাকা দিয়ে কিনছস কয় না হুজুর টাকা বালাই দিছি এটা স্টাইল নাউজুবিল্লাহ কর না পুরুষের লজ্জা স্থান নাই জায়গাটা এটা কি দেখায় রাখা জায়েজ টোটালি হারাম ঢেকে রাখা ফরজ আমরা কোথায় আছি বেঈমান কাফের মুশরিকদেরকে আমরা ফলো করছি ঠিক কিনা বলেন আরো জোরে আরেকটু আলোচনা করি শুনবেন বন্ধুরে আমার ঈসা নবীর নাম শুনছেননি আমাদের নবীর আগের নবী যিনি বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীতে আসবে যেই নবীর পায়ের জুতার জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসা নবীর নাই ঈসা নবীর একজন নবী ছিলেন উনি কিন্তু বাবা ছাড়া পৃথিবীতে আসছে এই ওনার আশাটাই কিন্তু একটা বিশাল মুজিজা হযরতে মরিয়ম আলাইহিস সালামের ওদর থেকে এসেছে ওই আমি অতীতে যাব না এটা বিশাল একটা ইতিহাস ঈসা নবী আসার পূর্বের ঘটনা মজার ঘটনা আমি সেই দিকে যাব না বন্ধুরে আমার আমি মূল মগজগুলো আজকে তুলে ধরবো নেক্সটে যদি দেখা হয় এই যে আপনাদেরকে হযরত ইউনুস আলাইহিসসালামের কথা বললাম এই যে ইউনুস আলাইহিসসালাম ওনার কথাটা যে আমি একটু আগে আপনাদেরকে বললাম উনি কিন্তু আবার মাছের পেট থেকে ফিরে আসার পরে ওনার বড় ছেলেকে খুঁজে পেয়েছেন ছোট ছেলেকে খুঁজে পেয়েছেন ওনার বিবিকে খুঁজে পেয়েছেন উনি আবার পুনরায় ওনার কওমের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে এটা কিন্তু বিশাল আর একটা পাঠ আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু মহররমের ফজিলত যে বরকতরা উত্তীর্ণ হওয়ার যে বিষয়গুলো জানাচ্ছি ঈসা রুহুল্লাহ এই দেখেন একটা আইসন কাই যে সাদা গেঞ্জি পরে দেখেন এর বাসায় টুপি নাই কর এতে মনে হয় যে সিনেমা চাইতে হয়েছে কি কি চাইতে হয়েছে মনে হয় যেটা শুটিং স্পট ওই যে কালা একটা আইসে এইটা হয়েছে টুপি সারা কিরে ভাই তোর ঘরে টুপি নাই হাই 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 রে হাই হ্যাঁ আমার কথা শুনেন আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলি শুনেন ঈসা নবী যে নবী ওনার কওমের লোকেরা বিশ্বাস করে না কি করে না ওনার জামানায় ওনার লোকেরা বিশ্বাস করে না যে উনি যে নবী কয় আপনি কি সত্যি নবী কয় হ আমি নবী কয় আপনি যদি নবী হয়ে থাকেন আপনি একটা কাজ করে আমাদেরকে দেখাতে হবে তাহলে আমরা বিশ্বাস করবো আপনি যে নবী কয় কী করতাম বলো কয় আপনি আল্লাহ আসমান থেকে আসমানে খাবার এনে দিতে হবে সুবহানাল্লাহ কইতেন না আসমানি খাবার সরাসরি আসমান থেকে পৃথিবীতে আসতে হবে যদি এনে দিতে পারেন তাহলে বলবো আপনি নবী ঈসা নবী বললেন ঠিক আছে আমি আসমান থেকে খাবার এনে দিব ঈসা রুহুল্লাহ চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খাবার পাঠিয়ে দিল খাবারে এইটার মধ্যে বিশাল বড় একটা ভুনা মাছ ভাজা মাছ ছিল কয় আপনি যদি নবী হয়ে থাকেন ভাজা মাছটাকে জিন্দা করে দেখান আল্লাহর নবী ইশারা করতে দেরি
ভাজা মা জিন্দা হইতে দেরি হয় না, জিন্দা হয়ে মাছ লাফালাফি শুরু করলো, অসংখ্য মানুষ বন্ধু অসুস্থ হলো, কিছু লোক মাছের আঘাতে মৃত্যুবরণ করলো। এটার মধ্যে বোনা মাছ ছিল, জলপাই ছিল, রুটি ছিল, খুরমা ছিল, অনেক খাবার ছিল বন্ধু। আল্লাহর নবী ঈসার হল্লা বলতেছেন, এই খাবারটা ফরেজগার ব্যক্তি ঢাকনা খুলতে হবে। এবার ওনার কৌমের লোকেরা বলে, আপনি খোলেন, কয় না আমি খুলবো না, ফরেজগার লোকেরা খুলতে হবে। তারপরে যাক এই ঢাকনা খোলা হলো, ঢাকনা খোলার পরে বলল খাবারটা ভক্ষণ করার জন্য। এবার আল্লাহর নবী কি বলতেছে, আপনি খান।